देश प्रेम एवं सीमांत रक्षा बाहिनीते जोगदानेर बार्ता युव समाजेर मध्ये छड़िये दिते शिलंग थेके दिल्ली जावा बीएसएफ एर मोटरसाइकेलेर रैली रविवार एलो रायगंजे। एदिन बिकेले 4টায় রায়গঞ্জের বিএসএফ এর সেক্টর অফিসে পৌঁছায় এই মোটরসাইকেল র‍্যালি। বিএসএফ এর পুরুষ ও মহিলা জওয়ানদের নিয়ে মোট 34 জনের এই মোটরসাইকেল র‍্যালি 1 সেপ্টেম্বর শিলং থেকে যাত্রা শুরু করেছে। গৌহাটি, ধুবড়ী, শিলিগুড়ি হয়ে রবিবার কিষানগঞ্জ দিয়ে এই র‍্যালি রায়গঞ্জে আসে। বিএসএফ এর 174 নম্বর ব্যাটেলিয়নের ডিসিআর কে পালিয়াল ডালখোলার বাহিনী এই র‍্যালিকে স্বাগত জানিয়ে রায়গঞ্জে নিয়ে আসে। রায়গঞ্জ সেক্টর অফিসে চা চক্র শেষে বিএসএফ এর 164 নম্বর ব্যাটেলিয়নের ডিসি জিতেন্দ্র কুমার এই র‍্যালিকে স্বাগত জানিয়ে মালদা সেক্টর অফিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিএসএফ এর রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলবন্ত রায় শর্মা এদিন তার দপ্তরে চা চক্রে মিলিত হন এই মোটরসাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করা বাহিনীর জওয়ানদের সঙ্গে। ছিলেন রায়গঞ্জ সেক্টর অফিসার কমান্ডো বিশাল রানে, সেকেন্ড ইন কমান্ডো রাজেশ কুমার, ডিসি বিশাল শ্রীবাস্তব, এসি সন্তোষ কুমার। এদিন রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জানান, আপনার কি প্রোগ্রাম থা ইদার আজ সীমা ভবানী জো বিএসএফ কি মহিলাওঁ কি মোটরসাইকেল রাইডার্স হ্যায় অর জাঁবাজ জো বিএসএফ কে পুরুষোঁ কি মোটরসাইকেল রাইডার্স কি টিম হ্যায়। ইয়ে দোনো লোক কুল 34, 17 মহিলাওঁ অর 17 পুরুষ শিলং সে बाइकिंग करते हुए आज यहाँ पहुँचे हैं और फर्दर आगे मालदा की तरफ जाएंगे। इनके पास जो कुल यात्रा है लगभग 3000 किलोमीटर की है, जो शिलांग से शुरू होकर के काशी प्रयागराज को तक जा कर के फिर ऊपर चढ़ेगी और दिल्ली में जाके समाप्त होगी। कुल टूर लगभग 16 दिन का है। किस पर्पस के लिए टूर है? इसके दो तीन मुख्य पर्पज़ हैं। पहला पर्पज़ ये है कि जो नवयुवक हैं हमारे, उनके अंदर फोर्सेस के प्रति जागरूकता पैदा करना और ये प्रयास करना कि वो लोग फोर्सेस को ज्वाइन करें। दूसरा, नशा मुक्ति या नशे के खिलाफ एक अभियान के तहत। और तीसरा, बीएसएफ को जो बहुत कठिन परिस्थितियों में कार्य कर रही है उनको जनता के सामने प्रदर्शित करना। রায়গঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।